কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর পরিবর্তন হয়েছে অনেক, সমাপ্তি ঘটেছে তিতের যুগের, খণ্ডকালীন কোচের দায়িত্ব নিয়েছেন রেমন ম্যানেজেস। আগামী শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, এর আগে অনুশীলনে নেমেছে সেলেসাওরা। প্রীতি ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছেন ব্রাজিলের নতুন কোচ, ঘোষিত স্কোয়াডে নতুন মুখ 10 জন, এদের সঙ্গে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রুড্রিগো, ক্যাসিমিরোর মতো অভিজ্ঞরা। বাদ পড়েছে নেইমার, অ্যালিসন সহ বেশ কয়েকজন তারকা ফুটবলার। আর প্রথমবার জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের অনুভূতির কথা জানান যুব কোপা আমেরিকা শিরোপাজয়ী তারকা ফুটবলার ভিক্টর রিকো। রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, মিলিতাও, এদের শুধু টিভিতে দেখেছি। এদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা প্রথমে আমার জন্য কিছুটা ভীতিকর ছিল, কিন্তু আমি তাদের কাছ থেকে যতটা সম্ভব শেখার চেষ্টা করছি। আসছে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। গত 19 ফেব্রুয়ারি লিলির বিপক্ষে পিএসজির ম্যাচে ইঞ্জুরিতে পড়েন তিনি, ডান পায়ের গোলারির আঘাতের কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা। এছাড়া নতুন করে ইঞ্জুরিতে পড়েছেন আরও 2 তারকা ফুটবলার। ইংলিশ ক্লাব টটেনহ্যামের রিচার্লিসনের সঙ্গে এই তালিকায় নাম উঠেছে পিএসজির অধিনায়ক মার্ক কুইনহোসের। শনিবার সাদামটনের বিপক্ষে 3-3 গোলের ড্র করে টটেনহ্যাম, সেই ম্যাচে ইঞ্জুরিতে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন 25 বছর বয়সী রিচার্লিসন। পরে এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিসি জানায়, জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার রিচার্লিসনের ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন, বর্তমানে সে খেলার জন্য উপযুক্ত পরিস্থিতিতে নেই। আর পেটের পেশিতে আঘাত পান মার্ক কুইনহোস, যদিও সেরে উঠেছেন তিনি, কিন্তু সময় মতো ফিট না হওয়ায় এই ডিফেন্ডারকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হন ব্রাজিলের নতুন কোচ। এর মধ্যে দুজনের বিকল্প হিসেবে নতুন দুজনকে ডেকেছেন স্কোয়াডে। রিচার্লিসনের পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উরি আলবার্তো, আর মার্ক কুইনহোসের পরিবর্তে জুভেন্টাসের ব্রামাকে নিয়েছে ব্রাজিল। আগামী 25 মার্চ প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। গত বছর ডিসেম্বরে শেষ হওয়া বিশ্বকাপে সকলকে চমকে আরব ও আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেরা চারে জায়গা করে নেয় মরক্কো। শীর্ষ ফুটবলারদের ছাড়া দ্য আটলাস লায়ন্সদের বিপক্ষে নামতে হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল, সেই হতাশা ঝেড়ে ফেলে নতুন শুরুর অপেক্ষায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাইহান রাসেল, কালবেলা স্পোর্টস।